আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন ইনস্টিটিউট থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হেবেলা সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তালা বিনেসর আজিজ প্রদত্ত জুম্মার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিলুল মসিহ খামিস আয়দাল্লাহ তালা বিনেসর আজিজ মসজিদে মুবারক ইসলামাবাদ টিলফোর থেকে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দ হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম খামেস আয়াতুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আজ 25 ফেব্রুয়ারি 2022 ইসলামাবাদ টিলফোর্ডের মুবারক মসজিদ থেকে প্রদত্ত জুমার খুতবায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ধারাবাহিক স্মৃতিচারণ করেন। হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর বিদায় হজের সময়কার একটি ঘটনার উল্লেখ করেন। হযরত আবু বকরের আবেদনের প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পাথেয় হযরত আবু বকরের পাথেয় বহনকারী উটের উপরই চাপিয়ে দিয়েছিলেন, যা হযরত আবু বকরের এক কর্মচারী দেখাশোনা করছিল। একদিন পথিমধ্যে সেই কর্মচারী আসে এবং জানায় যে উটটি সে হারিয়ে ফেলেছে। হযরত আবু বকর এই কথা শুনে অত্যন্ত বিরক্ত হন, এমনকি তাকে প্রহার করতে উদ্যত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিরস্ত করেন এবং শান্ত হতে বলেন। এর কিছু সময় পরে হযরত সাফওয়ান বিন মুয়াত্তাল আসেন, যিনি সবসময় কাফেলার পেছনে কোনো কিছু রয়ে গিয়েছে কিনা সেটির খোঁজ খবর রাখতেন এবং তিনি সেই উটটি উদ্ধার করে নিয়ে আসেন। বিদায় হজ প্রসঙ্গে হযরত আবু বকরের একটি রিওয়ায়াতও ইতিহাস থেকে জানা যায়। হযরত আবু বকর বর্ণনা করেন যে হজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন নিজের পশু কুরবানি করতে যান, তখন সেই পশুটি সুহাইল বিন আমর তার কাছে পৌঁছে দেন। অথচ এই সুহাইল বিন আমরই হুদাইবিয়ার সন্ধির সময় কুরাইশদের পক্ষে ছিল এবং সন্ধি চুক্তিতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার ব্যাপারেও আপত্তি জানিয়েছিল। অথচ কত অল্প সময়ের ভেতরেই ইসলাম গ্রহণের ফলে তার মধ্যে এই ব্যাপক পরিবর্তন সৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনগুলোতে যখন অসুস্থ হয়ে পড়েন, তখন হযরত আবু বকর সিদ্দিককে নামাজের ইমামতি করার দায়িত্ব প্রদান করেছিলেন। এই প্রেক্ষাপটে হুজুর একাধিক ঘটনার উল্লেখ করেন। একটি ঘটনা থেকে জানা যায় যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামান্য একটু সুস্থ বোধ করেন, তখন তিনি নামাজ পড়তে মসজিদে যান। হযরত আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইমামতির স্থান থেকে পেছনে সরে আসছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই ইমামতি করার নির্দেশ দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর সাহাবিদের মাঝে যে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল এবং তাদের কেউ কেউ এই রূঢ় বাস্তবতা মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ তাআলা তখন উম্মতকে এই শোক সহ্য করার সামর্থ্য দান করেন, সে বিষয়ে হুজুর বিস্তারিত উল্লেখ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় হযরত আবু বকর সুনাহতে অবস্থানরত ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই মন্তব্য করে বসেন যে যদি কেউ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, তাহলে তিনি তার শিরচ্ছেদ করবেন। তার বিশ্বাস ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও মারা যেতে পারেন না, তিনি পুনরায় ফিরে আসবেন এবং মুনাফিকদের শায়েস্তা করবেন। সে সময় হযরত আবু বকর আসেন এবং নিশ্চিত হন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এবং তিনি সবাইকে একত্রিত করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজারি ছিল তারা যেন জেনে নেয় তিনি মৃত্যুবরণ করেছেন, এবং যারা আল্লাহর বান্দা তারা যেন জেনে নেয় আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। প্রমাণস্বরূপ তিনি সুরা আল ইমরানের 145 নম্বর আয়াতও তিলাওয়াত করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল বই কিছু নন, তার পূর্বের সকল রসুলই গত হয়েছেন। হুজুর এই ঐতিহাসিক ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন এবং বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেন। এই ঘটনা যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুরও এক অকাট্য দলিল সেটিও হুজুর উপস্থাপন করেন। স্বয়ং সাহাবিদের মন্তব্য ছিল যে এই ঘটনা হযরত আবু বকরের অসীম সাহসিকতার পরিচায়ক, কারণ সাহসের পরিচয় তখন পাওয়া যায় যখন বিপদ উপস্থিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যে চরম বিপদ উম্মতের উপর কখনো আসেনি, এবং সে সময় হযরত আবু বকর দৃঢ় অবিচল ছিলেন। খুতবার শেষ দিকে হুজুর রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন যে পৃথিবী এখন এক ভয়ঙ্কর সংকটাপন্ন অবস্থার মুখোমুখি, একমাত্র আল্লাহ তাআলার কৃপায় এই কঠিন পরিস্থিতি থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে, এজন্য তিনি বিশেষভাবে অনেক অনেক বেশি দোয়ার দিকে গুরুত্বারোপ করেন। খুতবার শেষাংশে হুজুর মোকাররম মাওলানা মোহাম্মদ শাকির সাহেবেরও স্মৃতিচারণ করেন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ।
আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য গত 20 ফেব্রুয়ারি মুসলিম মহৎ দিবস উদযাপন করে। এবারই প্রথম এই মহতি দিবস হাইব্রিডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় মসজিদে একযোগে দেখার ব্যবস্থা করা হয়েছিল। দেখুন বিস্তারিত রিপোর্টে। 20 ফেব্রুয়ারি 2022 তারিখ রবিবার আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য প্রথমবারের মতো হাইব্রিড পদ্ধতিতে অনলাইন এবং অফলাইন মুসলিমাওত জলসা পালন করে। যুক্তরাজ্যে মহামারীর কারণে জনসমাগমের ক্ষেত্রে বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে। এ কারণে সমগ্র যুক্তরাজ্য থেকে আহমদি সদস্যগণ স্থানীয় মসজিদ, নামাজ সেন্টার এবং নিজেদের বাসায় মুসলিমাওত দিবসে অংশগ্রহণ করার জন্য একত্রিত হয়। মহামারীর কঠোর বিধিনিষেধ মেনেই বাইতুল ফুতুহ মসজিদে এই জলসার আয়োজন করা হয়। যারা জলসায় উপস্থিত হতে পারেননি তারা যেন দূর থেকেই জলসায় অংশ নিতে পারেন, এজন্য জলসার সম্পূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সমগ্র যুক্তরাজ্যের প্রায় 30,000-এরও বেশি আহমদি মুসলমান নিজেদের বাসা, নামাজ সেন্টার এবং স্থানীয় মসজিদে একত্র হয়ে জলসার কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। মাওলানা মাহমুদ ওয়ার্দি সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জলসার কার্যক্রম আরম্ভ হয়। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু সংক্রান্ত ভবিষ্যৎবাণী দর্শকদের সামনে উর্দু এবং ইংরেজি উভয় ভাষাতেই বর্ণনা করা হয়। Rejoice therefore that a handsome and pure boy will be bestowed on you. You will receive an unblemished youth who will be of your seed and will be of your progeny. A handsome and pure boy is coming as your guest. His name is Emmanuel and also Bashir. আহমদিয়া জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু এর অসাধারণ জ্ঞান এবং দৃষ্টান্তমূলক নেতৃত্বের গুণাবলী সম্বন্ধে ইংরেজি এবং উর্দু ভাষায় বক্তব্য প্রদান করা হয়। মজলিস খোদ্দামুল আহমদিয়া যুক্তরাজ্যের নায়েব সদর তারেক হায়াত সাহেব যুবকদের জন্য মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এর অনুকরণীয় আদর্শ বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন। যুবকদের সংশোধন ব্যতীত জাতির সংশোধন সম্ভব নয়, এই গভীর তাৎপর্যপূর্ণ বক্তব্য এমন একজন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তির যিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সম্মানের সাথে খিলাফতে আহমদিয়ার আসনে অধিষ্ঠিত ছিলেন। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার মহান ঐশী কৃপার জাজ্জল্যমান প্রমাণ ছিলেন। তিনি অগাধ জ্ঞান এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এত পবিত্র এক সত্তা ছিলেন যে জগৎ তার প্রজ্ঞা ও মাহাত্ম্যের সাক্ষ্য প্রদান করেছে। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এর অতুলনীয় বৈশিষ্ট্যমণ্ডিত খিলাফতকাল সম্বন্ধে মাওলানা মুজিব মির্জা একটি উর্দু বক্তব্য প্রদান করেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে হযরত মসীহে মওউদ আলাইহিসসালাম বহু ভবিষ্যৎবাণী করেছেন। তার সত্যতার নিদর্শন স্বরূপ সকল ভবিষ্যৎবাণী নির্ধারিত সময়ে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। তার অনেক ভবিষ্যৎবাণীর মধ্যে একটি মহান ভবিষ্যৎবাণী হল মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এর আগমন সংক্রান্ত ভবিষ্যৎবাণী। একজন তরুণ খাদেম তৌফিক আহমেদ সাহেব ইংরেজিতে একটি বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যের বিষয় ছিল হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বের জন্য আলোকবর্তিতা। সম্মানিত সুধী, সামগ্রিকভাবে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এর জীবন ও গুণাবলী এটি প্রমাণ করে যে তিনি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিক নূর লাভ করেছেন এবং বিশ্বের জন্য পথ প্রদর্শক হয়ে সেই আলো বিতরণ করেছেন। মাওলানা জাওয়ার আহমদ বাট সাহেব উর্দুতে একটি বক্তব্য দেন। তার বক্তব্যের বিষয় ছিল হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের এক মহান ভাণ্ডার। বর্তমান বিশ্বের প্রতিটি অঞ্চলে খিলাফতে আহমদিয়ার কল্যাণে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে এবং কিয়ামত পর্যন্ত এটি অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। হুজুরের জ্ঞান, উপলব্ধি, বিচক্ষণতা, রাষ্ট্রনীতি, পরিকল্পনা, অন্তর্দৃষ্টি, বুদ্ধিমত্তা এবং তার নেতৃত্বের গুণাবলী বন্ধু, শত্রু, পরিচিত, অপরিচিত নির্বিশেষে সকলের কাছেই সমানভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছিল। জ্ঞানগর্ভ বক্তব্যের পাশাপাশি হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে হায়দার আহমদ সাহেব ইংরেজিতে নজম পরিবেশন করেন। এছাড়াও খালিদ চুগদাই সাহেব এবং ইমাম আহমদ ভাট্টি সাহেব হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু রচিত নজম পেশ করেন। জলসার সময় একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি পরিবেশন করা হয়।
এতে যুক্তরাজ্যে হজরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুয়ের কর্মকাণ্ড এবং তিনি যে আদর্শ রেখে গিয়েছেন সে সম্বন্ধে তার জীবনের কিছু অংশ তুলে ধরা হয়। যুক্তরাজ্য জামাতের সম্মানিত আমির রফিক আহমদ হায়াত সাহেব জলসার সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি খিলাফতের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করেন এবং হজরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনের কিছু অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপন করেন। নবুয়তের পর খিলাফতি হল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আল্লাহ তাআলার ঐশী নির্দেশনার আলোকেই খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলাই খলিফা নির্বাচন করেছেন। যদিও অতীতে খিলাফতের বিলুপ্তি ঘটেছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই খিলাফত পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা যেই প্রতিশ্রুত সন্তানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সন্তান তথা হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতের সময় জামাত এবং খিলাফতের শত্রুরা তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও আক্রমণের পরিকল্পনা করেছিল, তা সত্ত্বেও হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুয়ের বিজয়ের ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয়েছিল এবং কত অসাধারণ বিজয় তিনি লাভ করেছেন। দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি হয়। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে বেলিজ থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। বেলিজ মধ্য আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত একটি ক্যারাবিয়ান দেশ। আহমদ মুসি জামাত বেলিজ তাদের প্রথম মসজিদ উদ্বোধনে সৌভাগ্য লাভ করে। দেখুন বিস্তারিত। আমি তোমার তবলিককে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। হযরত মসিহ মওউদ আলাইহিসসালামকে দেওয়া আল্লাহ তাআলার এই সুসংবাদ, যা তিনি আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী আকারে জগতের সামনে উপস্থাপন করেছেন, শত বছরের অধিক সময় ধরে তা পূর্ণ হয়ে চলেছে। কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে তা আরও একবার এক নতুন মাহাত্ম্যের সাথে পূর্ণতা প্রাপ্ত হয়েছে, আর তা হয়েছে মধ্য আমেরিকার দেশ বেলিজে। আজ আমরা মসজিদে নূরের উদ্বোধন করতে যাচ্ছি। কোভিড-19 মহামারীর কারণে এটি বেশ কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু এখন যেহেতু বেলিজের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তাই অবশেষে আমরা এর উদ্বোধন করতে যাচ্ছি। বেলিজে আমাদের কোনো কেন্দ্র না থাকায় কাজ করা কিছুটা কষ্টকর ছিল। মুবাল্লিগ হিসেবে শুধু আমাদের জন্যই না, বরং আমাদের স্থানীয় সদস্যরাও কিছুটা দ্বিধান্বিত ছিলেন যে আমরা কি করব, এভাবে আমাদের কতদিন থাকতে হবে। কিন্তু এবার আমার মনে হয় এখন সবাই যখন জানবে যে আমরা বেলিজিয়ান, আমরা এখান থেকে কোথাও চলে যাচ্ছি না, তখন সবাই আমাদেরকে আরও গুরুত্বের সাথে নেবে। গত 7-8 বছর ধরে আমরা বেলিজে আছি, আমাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। আল্লাহ তাআলার কৃপায় এখন আমাদের একটি ঠিকানা হয়েছে, যেটিকে আমরা নিজেদের বাড়ি বলতে পারি। স্থানীয়রা অধীরভাবে এর অপেক্ষায় ছিলেন। তাদের মধ্যে যে কৃতজ্ঞতা বোধ ও আনন্দ উচ্ছ্বাস কাজ করছে, তা কেবল তাদের ভাষাতেই প্রকাশ করা সম্ভব। সবাইকে এখানে একত্রিত হতে দেখে খুবই ভালো লাগছে। আজকের উদ্বোধনী দেখে আমার মনে হচ্ছে আমাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমি এখানে অনেক ভালো ভালো কাজ হতে দেখেছি। এখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় থেকে আমি এখানে ছিলাম এবং এখানে এসে আমি নিত্য নতুন কৃপারাজি দেখতে পাই। It helps us become better people. We come to pray. Praise God. প্রতিটি নির্মাণ কাজের পেছনে এক না বলা মহাকর্মযজ্ঞ ও চেষ্টা প্রচেষ্টার সম্ভার থাকে। কিন্তু মসজিদে নূরের নির্মাণের পেছনে একটি বিশেষ গল্প রয়েছে, যা আত্মনিবেদনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক এবং সত্যি খুব অনুপ্রেরণাদায়ক। আল্লাহ তাআলা আরও একবার আমাদেরকে তার ঘর নির্মাণের তৌফিক দান করেছেন, আর এবারে এটি হয়েছে বেলিজে। এই মসজিদের কাজে ক্যানাডার 15 জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন। মসজিদের নির্মাণের ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবীরা প্রথম থেকেই অসাধারণ আবেগ ও উচ্ছ্বাস প্রদর্শন করেছেন। সব প্রশংসাই আল্লাহ তাআলার, যে তিনি আরও একবার আমাদেরকে এরূপ সুযোগ দান করেছেন। আর এমন এক শহর যেখানে খ্রিস্ট ধর্মের দৌরাত্ব, সেখানে আমরা আল্লাহর ঘর নির্মাণ করতে পেরেছি। এই চেষ্টা প্রচেষ্টা অসাধারণ ফল বয়ে এনেছে। বেলিজ দেশটিতে মসজিদে নূর প্রকল্পের সাফল্য এতটাই দৃষ্টিগ্রাহ্য হয়েছে যে মসজিদের উদ্বোধন উপলক্ষে একাধিক সরকারি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মসজিদ পরিদর্শন করেছে। আপনারা যা করেছেন তা একটি অসাধারণ কাজ, আর এই সব কাজ স্বেচ্ছাসেবীরা করেছে, এবং আপনাদের স্বেচ্ছাসেবীরা এই মহামারীর কঠিন সময়ের ভেতর পরিবার থেকে দূরে বেলিজে থাকার জন্য 2 বছর পর্যন্ত সময় বের করেছে। এটা ভাবতেও আশ্চর্য লাগে। এটি আপনাদের অসাধারণ আত্মনিবেদন ও দৃঢ় বিশ্বাস প্রকাশ করে। তারা আমাদের দেশের উত্তম নাগরিক এবং সমাজের উত্তম সদস্য, উত্তম ভাই, উত্তম প্রতিবেশী, এবং তাদের কর্মকাণ্ড ইতোমধ্যেই আমাদের সমাজে, বিশেষভাবে তরুণদের মাঝে, অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। এর ঠিক পাশেই সমাজে চরম দারিদ্র্য বিদ্যমান, সেই সাথে অন্যায়, অপরাধ ও নৈরাশ্য। আর এই আলোময় মসজিদটি দেখাচ্ছে যে এই সমাজ আলোকিত হতে যাচ্ছে।
ঘটনাচক্রে বেলিজের এই দারুণ আনন্দের উপলক্ষের সাথে জামাতের সপ্তম জলসা সালানাও যুক্ত হয়ে যায়। জলসার প্রধান অতিথি এবং কেন্দ্র থেকে আগত সম্মানিত প্রতিনিধি মহতরম মালেক লাল খান সাহেবও প্রায় একই সুরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি আমাদের বেলিজ জামাতের ভাই বোনদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। তারা একটি মসজিদ পেয়েছেন, যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু মসজিদ নির্মাণ করা ছিল সহজ কাজ, আসল কাজ হলো আমাদের মসজিদটি নামাজি দিয়ে পূর্ণ করা। সেটি করতে পারলে অদূর ভবিষ্যতে বেলিজে আরও মসজিদ আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ। আমাদেরকে যে কাজ করতে হবে তার গণ্ডি অনেক ব্যাপক। মানুষকে এটি বোঝাতে হবে যে তারা ইসলাম সম্পর্কে যে ধারণা রাখে তা ইসলামের প্রকৃত রূপ নয়। বেলিজে আমাদের আহ্বান এটিই হবে, আলোর পথে আসুন, কারণ এই মসজিদ আলোর উৎস। এটিই হলো আমাদের আহ্বান এবং আমরা এই কাজই করে যাব। হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম একবার তার মান্যকারীদের উপদেশ দিতে গিয়ে বলেন যে কোনো গ্রাম বা শহরে যদি মসজিদ নির্মিত হয় তবে এর মাধ্যমে সেই স্থানে ইসলামের উন্নতির ভিত রচিত হয়। অন্য সব আনুষ্ঠানিকতা ও জামাত আহমদিয়া বেলিজের উন্নতির বিষয়টি তো রয়েছে, এই মসজিদ নির্মাণের ফলে ইসলামের সেই উন্নতির ভিত্তিও স্থাপিত হয়েছে। এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।